বিজয়ের যাত্রায় news71.tv বিজয় টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। গত 4ই ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন। পরদিন গজারিয়া থানায় মামলা দায়ের হলে এখন পর্যন্ত একজন আসামিকে আটক করতে পেরেছে পুলিশ। এ সময় মানববন্ধন থেকে বক্তারা দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে গণমাধ্যমের ধারা অব্যাহত রাখতে সাংবাদিক নয়নের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান। আমাদের সহকর্মী বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন ভাইয়ের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে মসজিদের ভিতরে, এটা খুবই দুঃখজনক। এটা শুধু ওনা এই হামলাটা শুধু ওনার উপরই হয়নি, আমি মনে করি সমস্ত সমাজের উপরে এই হামলাটা হয়েছে। সংবাদকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের নিরাপত্তা দেওয়াটা সকলের দায়িত্ব। মানববন্ধন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কঠোর আন্দোলনের ঘোষণা দিব। যে পর্যন্ত আমিরুল ইসলাম নয়নের উপর সন্ত্রাসী হামলাদের গ্রেপ্তার না করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হবে। আমরা তো মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। আমাদের এই সমাজের এবং মানুষের জন্য কাজ করতে গেলে আমাদের যে নিরাপত্তার অভাব, এটাই লক্ষ্য করা গেল যে আজকে এই নয়নের উপর হামলার মধ্য দিয়ে। এই হামলার ইতিহাস শুধু আজকের থেকে নয়, সেই সাগররুণী থেকে শুরু করে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, এই ঘটনার কোনো বিচার আমরা পাইনি বলে আজকে নয়নকে মারার মতো দুঃসাহস এই ছোটোখাটো রাজনৈতিক নেতৃবৃন্দ দেখাচ্ছে। যেসব সন্ত্রাসীরা আক্রমণ করেছিল এবং তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে সাজার আওতায় আনা দরকার। আমরা চাই প্রশাসন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃশ্যমূলক এমন শাস্তি দিক যাতে সারা দেশে দেখে কোনো সাংবাদিক যেন আর ভবিষ্যতে এরকম এই বাজে লোকদের হাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। তার উপর হামলা হওয়ার পর থেকে আপনার পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত সন্দেহজনক। এখনও পর্যন্ত কিন্তু তারা একজন মাত্র আসামি আটক করতে পারছে এবং মূল হোতা যিনি রয়েছেন তিনি হচ্ছে শহীদ জওয়ান জুয়েল চেয়ারম্যানের যে ছোটো ভাই, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম মন্টু। তার নামে বিভিন্ন থানায় পাড়ায় 12টার মতো হচ্ছে মামলা রয়েছে, তো তাকে কিন্তু এখনও পর্যন্ত আটক করা যায়নি। আজকে হামলার ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেল, তো আমিরুল ইসলাম নয়ন সাহেবের যে ফোনটি, তিনি যে ফোনটি ইউজ করতেন সেই ফোনটির ভিতরে আসলে এই যে ঘটনা তার কিছু ভিডিও ফুটেজ ছিল, ক্লিপ ছিল এবং তার সাথে যে মানি ব্যাগ ছিল, আজকে পর্যন্ত কিন্তু পুলিশ সেগুলো উদ্ধার করতে পারেনি। জিতু রায়,